প্যানে আমি 1.5 লিটার মতো দুধ জাল করতে দিয়েছি। দুধটাকে একটুখানি আমি ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ হাফ কাপ পরিমাণ চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল। তো চালটাকে ধুয়ে নিচ্ছি। এখন আমি চালটাকে ধুয়ে নিয়েছি। তো 1 চামচ পরিমাণ ঘি আমি এই চালের ভিতর দিয়ে দিচ্ছি। এবার আমি এই চালটা ঘির সাথে ভালো করে মেখে নেব। তো চালটা আমার মাখা হয়ে গেছে। তো এই পর্যায়ে দুধটা আমি জাল করতে দিয়েছিলাম। তো দুধটা ফুটতে শুরু করেছে, আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছি। এখন আমি এই চালটা দুধের ভিতর দিয়ে দেব। একটু মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে। তো এখন আমি চালটা দুধ দিয়ে চাল দিয়ে একসাথে জাল করে নিচ্ছি। দুধটাকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে তবে এই পায়েসটা তৈরি করতে হয়, কেননা যদি না নাড়া হয় তাহলে তলা লেগে যেতে পারে। তো আমি এভাবে করে পায়েসটা তৈরি করে নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ বাদে। এখন এখন আমি পায়েসটার ভিতর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা ইউজ করবেন। আমি চিনিটাকে দিয়ে দিলাম। চিনিটা দিলে আর একটু পাতলা হয়ে যাবে পায়েসটা। তো একটু নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। এখানে কিছু কিশমিস ও কাজু নিয়েছি, এটা আমি এখন পায়েসের ভিতর দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে দেব। এভাবে করে আমি 2 মিনিটের মতো রান্না করব। এবার আমি পায়েসের মধ্যে 1 কাপ পরিমাণ দুধ লাস্টে ইউজ করছি। দুধটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার আরেকটু মিশিয়ে জাল করে নেব। পায়েসটা আমার মোটামুটি ভাবে কমপ্লিট হয়েই গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি এর টেক্সচারটা কেমন হয়েছে। একেবারে দুধটা ঘন হয়ে ক্ষীর হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটাকে সার্ভিং ডিশে তুলে নেব। সুপ্রিয় দর্শক বন্ধু, খুব সহজেই আমি তৈরি করে নিলাম আমার মেয়ের জন্মদিনের পায়েস। আর যে বাটিটাই আমি ঢেলেছি, এটা আমার মা আমার মেয়েকে দিয়েছিল আমরা যখন বাংলাদেশে 3 বছর আগে গিয়েছিলাম। তো কেমন লাগলো আমার এই রেসিপি? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। সকলে ভীষণ ভালো থাকুন, দেখা হবে আমার নেক্সট রেসিপির সাথে। বাই।